প্লাস্টিক দূষণ রুখতে নতুন ভাবনা কলকাতা পৌরসভার মেয়র জানিয়েছেন, এবার থেকে শহরের বিভিন্ন বাজারে এনসিসির সিনিয়র উইংয়ের ক্যাডেটদের পাঠানো হবে, তারাই সচেতন করবেন ক্রেতা বিক্রেতাদের। আমাদের অনারেবল মেয়রের পক্ষ থেকে এনসিসির সাথে কোলাবোরেশন করে যে নো প্লাস্টিক ড্রাইভ শুরু করা হয়েছে সেটাতে আমরা আজকে প্রথম চেতলা মার্কেট দিয়ে আমরা শুরু করব এবং আমাদের সাথে আমাদের এনসিসি ক্যাডেটসরা রয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি চেতলার সিআইটি মার্কেটে, যেখানে দেখা যাচ্ছে মেয়র ফিরাদ হাকিম তিনি নিজে মার্কেট পরিদর্শনে বেরিয়েছেন এবং আজকে প্লাস্টিকের বিরোধী যে প্রচার সেই প্রচারে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হাতে জুটের ব্যাগ নিয়ে ফিরাদ হাকিম রয়েছেন। পাতলা প্লাস্টিক, ইউজ অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এটা কলকাতায় বন্ধ হোক। কলকাতায় যে জল যন্ত্রণা তার বেশিরভাগইটা হচ্ছে ইউজের জন্য এবং পরিবেশ দূষণ হচ্ছে, মাটির তলায় জল যাচ্ছে না, প্লাস্টিকের একটা লেয়ার পড়ে যাচ্ছে, তাতে কলকাতা বা আমাদের পৃথিবী বেশি দিন বাঁচবে না। আজকের অভিযানটা আমি এনসিসি ক্যাডারদের বলেছিলাম, এনসিসি ক্যাডারদের বলেছিলাম টু বি ভিজিলেন্ট অফিসার্স এগেনস্ট ইউজ অফ থিন প্লাস্টিকস। তারা আমার সাড়া দিয়েছে, সব শহরের সব বাজারে বাজারে এনসিসি করবে। আজকে আমরা শুরু করলাম এনসিসির বাচ্চা বাচ্চা ছেলে স্কুল কলেজের, তারাই সচেতনতা যখন দেবে বাজারে বাজারে গিয়ে এনসিসি ক্যাডার, তারা যখন বাজারে বাজারে গিয়ে সচেতনতা দেবেন তখন মানুষের আমাদের যে আহ্বান তাদের সাড়া দিতে বাধ্য হবেন। তার কারণ মানুষ লজ্জা পাবে যে সমাজে যখন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এনসিসির ক্যাডাররা তারা এসে অনুরোধ করছে, অথচ আমরা সমাজের একটুও দায়িত্ব নেব না, পাতলা প্লাস্টিক কিনবো ফেলে দেবো, ড্রামে ড্রেন জাম হবে, পরিবেশ দূষণ হবে, আর তারপর বলবো কর্পোরেশন কিছু করছে না। এই যে দায়ে চাপানো, এটা তার নাগরিকেরও দায়িত্ব যে আমার যে কর্তব্য যে এখন যখন এনভায়রনমেন্ট পাতলা প্লাস্টিক ইউজ বন্ধ করেছে তখন আমরা 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ইউজ করব না। এনসিসি ক্যাডাররা বাংলার প্রত্যেকটা বাজারে যাবে এবং সেখানে বিশেষ করে কলকাতার প্রত্যেকটা বাজারে যাবে এবং সেখানে গিয়ে মানুষকে সচেতন করবে, দরকার হলে পরবর্তী কালে ওই প্লাস্টিকগুলো বাজেয়াপ্ত করে পুলিশের হাতে দিয়ে দেবে। বিভিন্ন বাজারে বাজার কমিটির তরফ থেকেও বারণ করা হচ্ছে, তবুও একাধিক জায়গায় ব্যবসায়ীরা কিন্তু চালিয়ে, এখন ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না আমরা একটু হার্ড হবো, এরপরে প্রচার করছি, এরপরে হার্ড হবো, তারপরে ব্যবসায়ীদের বসতেই দেবো না যেখানে ওরা প্লাস্টিকে করছে, ব্যবসাটা ব্যবসা করে চলে যাবে, এই অঞ্চলে জল জমবে, তখন কার দায়িত্ব হবে? আমার দায়িত্ব। সুতরাং তুমি ব্যবসা করবে আর পরিবেশকে দূষণ করে দেবে, আমার ড্রেন জাম করে দেবে, এটা হতে পারে না।